Advaitam Shivam Advaitam Avyayam Dadarsha Sadatam Yastam Shivanandam Namamyam. Pujaniya Srimad Swami Balabhadranandaji Maharaj, Pujaniya Srimad Swami Ahuratmanandaji Maharaj, Pujaniya Srimad Swami Jishtanandaji Maharaj, Pannananda Pujaniya Sunnashi Vindu, Ivo Sri Ramakrishna Bhaktamandadi. আজকে আলোচ্য বিষয় মহাপুরুষ মহারাজের জীবন এবং তার বাণী। আর এই পবিত্র স্থানে, যেটা মহাপুরুষ মহারাজের নিজস্ব স্থান, ছোটবেলাকার স্থান, এর পাশেই তার পিতা বড় সাধক ছিলেন, তার সাধন স্থান, এখানে পীঠস্থান আছে পাশে, এইরকম পবিত্র স্থানে এইরকম পবিত্র মহাপুরুষের আলোচনা। আমি একটু নির্দিষ্টভাবে এগোতে চাই বেদান্তের দিকে। শ্রীমৎ স্বামী শিবানন্দজী মহারাজের তার যে অনুভূতি, তার জীবন, এই বিষয়ে একটু চিন্তা মনন করতে চাই। আমি যখন এটা আজকে বলতে হবে তাই জন্য প্রিপারেশন করছিলাম, তখন একটি প্রণাম মন্ত্র খুঁজে বেড়াচ্ছিলাম যে মহাপুরুষ মহারাজের নামে একটি সংস্কৃততে প্রণাম মন্ত্র, তো একটি স্তোত্রতে পেলাম এই প্রণাম মন্ত্রটি, যেটি এক্ষুনি করলাম। তাতে আছে যে শিবানন্দম নমাম্যহম, আমি সেই স্বামী শিবানন্দকে প্রণাম করি, তিনি যে যিনি সারাক্ষণ দেখতেন, মগ্ন হয়ে থাকতেন, কিসে বলছেন রামকৃষ্ণ পদম, সেই রামকৃষ্ণ তিনি কেমন, শ্রীরামকৃষ্ণ কেমন আমরা জানি, আমরা তো বইতে পড়েছি, ছবিতেও দেখছি, কিন্তু এই যে প্রণাম মন্ত্রতে অদ্ভুত রকম ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলছে রামকৃষ্ণ কেমন, শান্তম শিবম অদ্বৈতম। এটা হচ্ছে মাণ্ডুক্য উপনিষদ, সেখানকার সপ্তম মন্ত্রতে আছে ব্রহ্মের যে সংজ্ঞা সেখানে তুরীয় শান্তম শিবম অদ্বৈতম, তা কথা বলা হয়েছে। সেটা সোজা এখানে বলছে ঠাকুরই হচ্ছেন সেই শান্তম শিবম অদ্বৈতম অব্যয়ম, আর তাতে যিনি চিরকাল মগ্ন হয়ে থাকতেন তিনি হচ্ছেন স্বামী শিবানন্দ, তাকে প্রণাম করি আমি। তো সেইভাবে একটু আলোচনা করতে চাই আমি। দেখুন, একটু সাবধানে শুনবেন আমি যা বলছি, পরে দেখবেন পুরো ছবিটা কি সুন্দর পরিষ্কার হয়ে দাঁড়াবে, ফুটে উঠবে। কাশীতে একবার মহাপুরুষ মহারাজ আছেন কাশী সেবাশ্রমে, শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রমে, সেখানে আছেন, তার হাঁপানি হাঁপানি ছিল, কষ্ট পাচ্ছেন, তো রাত্রিবেলা সাধুরা দেখেছেন যে মহারাজ, তখন রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট, তিনি হাঁপাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। সকালবেলা উঠে তারা যখন গেছেন প্রণাম করতে মহারাজের কাছে, জিজ্ঞেস করছেন মহারাজের কিছু কষ্ট আছে, কষ্ট হচ্ছে এখন, দেখছেন মহাপুরুষ মহারাজ প্রশান্ত বসে আছেন, এক গাল হাসি, মুখ জল জল করছে আনন্দতে। জিজ্ঞেস করা হলো মহারাজ কষ্ট হচ্ছে, এখনো কষ্ট আছে? তখন বলছে না বাবা, বাবা বৈদ্যনাথ, বাবা বিশ্বনাথ এসে দুটি আলাদা করে দিয়েছেন, বাবা বিশ্বনাথ এসে দুটি আলাদা করে দিয়েছেন। এখন সে দুটি আর দুটিকে আলাদা করা এর মানে কি? দুটি আলাদা করে দিয়েছেন, এই দুটি আলাদা করা এটা ঠাকুর বলে গেছে। ঠাকুর এক জায়গায় বলছেন চিনিতে বালিতে মিশে আছে, পিঁপড়ে আলাদা করতে পারে, চিনিতে বালিতে মিশে আছে, পিঁপড়ে একটু চিনিটা খেয়ে নিতে পারে বালিটা বাদ দিয়ে, আবার দুধে জলে মিশে আছে, রাজহাঁস আলাদা করতে পারে। আমরা শুনেছি নাকি রাজহাঁসের মুখে এমন একটি জিনিস আছে যে দুধ আর জল মিশিয়ে দিলে জলটা পড়ে যায়, দুধটা নিয়ে না হয় নাকি? দুধে জলে মিশে আছে, রাজহাঁস আলাদা করতে পারে। আপনি তারপরে আবার বলছেন গোলমালে মাল আছে, মাল্টি ল, গোলটি বাদ দিয়ে মাল্টি ল, তার মানে এই যে আমাদের জীবন, এই এখনই আমরা যেমনই আছি, এই এর মধ্যেই সেই আত্মতত্ত্ব ভগবান আছেন। সে আত্মতত্ত্ব কেমন? শরীর মন থেকে আলাদা, তার কোনো বিকার নেই, রোগ নেই, তার আয়ু সে তার যে বার্ধক্য নেই, তার কোনো জরা মৃত্যু কিচ্ছু নেই, সে আনন্দ স্বরূপ চৈতন্য, এইরকম এখনই আছে।
কিন্তু এটা কোথায় আছে? এইখানেই আছে, বুঝতে পারি না কেন, মিশে আছে, চিনিতে বালিতে মিশে আছে, মানে শরীর মন এবং আত্মা এক হয়ে আছে, এখানে আমরা আলাদা করতে পারছি না। ঠাকুর বলছেন এইখানে আমরা গোলমাল শুধু দেখছি, কিন্তু গোলমালের মধ্যে মাল আছে, শব্দটার মধ্যেই মাল আছে। উনি বলছেন গোলটিকে বাদ দিয়ে মালটি লও। স্বামী বিবেকানন্দ তাকে প্রণাম মন্ত্র, তার বিষয়ে প্রণাম মন্ত্র লিখেছেন স্বামী রামকৃষ্ণানন্দজি। দেখুন স্বামীজিকে, স্বামী বিবেকানন্দকে প্রণাম করছেন কিভাবে, বলছেন অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যম, অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যম, বলছেন এই যে অনিত্য দৃশ্য আমাদের জগৎ, এই বাইরের জগৎ এবং শরীর, শরীর তো অনিত্য আমরা জানি, একসময় শিশু ছিলাম, এখন তারপর যুবা হয়েছি, তারপরে এখন মধ্যবয়স্ক বৃদ্ধ, আবার একসময় শরীর চলেও যাবে, এই অনিত্য দৃশ্য, এর ভেতর থেকে নিত্য বস্তু ভগবানকে কি করেছেন, বিবিচ্য, বিবিচ্য মানে এই সংস্কৃতে একটি শব্দ আছে বিবিচ, বিবিচ মানে পৃথক করা, দুটোকে আলাদা করা, বিবিচ পৃথক করে নেয়, সেইখান থেকে বিবেকানন্দ নাম, বিবেক যে শব্দ সেটা সংস্কৃত বিবিচ থেকে, বিবিচ মানে দুটোকে আলাদা করতে পারে। আমরা সাধারণত বাংলাতে বলি বিবেক করো, মানে ভালো মন্দর মধ্যে বিবেক করো, ভালোটি লও বা খারাপটি বাদ দাও, এরকমভাবে বলি। বেদান্তে সেটা হচ্ছে এই এই শরীর মন থেকে আত্মার বিবেক করা। তো এই অনিত্য যে শরীর মন, তার ভেতর থেকে নিত্য আত্মাকে যিনি বিবেক করে উপলব্ধি করতে পেরেছেন, কে, বিবেকানন্দ। আর তারপরে কি করলেন, তসমিন সমাহত্ত ইহাস্ম লীলায়া, সেই অনিত্য দৃশ্যটিকে নিত্য আত্মাকে আলাদা করে তার গ্রহণ করে, তাকে ধারণা করে, তার মধ্যে মনকে সমাধিষ্ঠ করতে পেরেছিলেন। কেমন, অতি কঠিনভাবে নয়, অতি যে খুব পরিশ্রম সারা জীবনের তপস্যা তা নয়, লীলায়া ছেলে খেলার মতন, স্বামী বিবেকানন্দের জন্য সেটা স্বাভাবিক ছেলে খেলার মতন। কেন তিনি পেরেছিলেন, আমরা কেন পারি না, আমরা তো বিবেকই করতে পারি না, তার মধ্যে সমাধিষ্ঠ হওয়া তো দূরের কথা, কেন পারি না। তার পরের লাইনে বলছে বিবেক বৈরাগ্য বিশুদ্ধ চিত্তম, যেহেতু তার মন বিবেক এবং বৈরাগ্যর দ্বারা বিশুদ্ধ ছিল। তারপরে বলছেন ইয়োসৌ বিবেকি তমহং নমামি, এইরকম যিনি বিবেকি, কে সে, বিবেকানন্দ, তাকে আমি প্রণাম করি। এখানে দেখুন মহাপুরুষ মহারাজ কি বলছেন, বলছেন বাবা বিশ্বনাথ এসে দুটিকে আলাদা করে দিয়েছে, তার মানে শরীর মন থেকে যে দ্রষ্টা আত্মা, চিনি বাড়ি আলাদা করে দিয়েছে, দুধ জল আলাদা করে দিয়েছে, গোলমাল থেকে মালটিকে তুলে দিয়েছে বাবা বিশ্বনাথ করে দিয়েছে। আবার আরেক জায়গায় বলছেন ম্যাড্রাসে, ম্যাড্রাস মঠে প্রাচীন ভক্ত ছিলেন, তিনি অবসরপ্রাপ্ত ছিলেন, তারপরে মঠে থাকতেন মুদালিয়ার, তাকে রাজা মহারাজ, তিনি এত সাত্বিক এবং নিষ্ঠাবান ভক্ত, তাকে রাজা মহারাজ তার নাম দিয়েছিলেন ঋষি মুদালিয়ার। তাই একদিন মহাপুরুষ মহারাজ ওখানে আছেন, তো সেই মুদালিয়ার যিনি ভদ্রলোক, তিনি স্বামীজি যাচ্ছেন, মহাপুরুষ মহারাজকে দেখে বলছেন মহারাজ হাউ আর ইউ টুডে, আজকে আপনার শরীর কেমন, আপনি কেমন আছেন। মহাপুরুষ মহারাজ সঙ্গে সঙ্গে বলছেন আই অ্যাম অল রাইট, দ্য সেলফ ইজ অলওয়েজ অল রাইট, আই অ্যাম দ্য সেলফ, আমি ভালো আছি। কেন, আত্মা তো সবসময় ভালো আছে, আমি তো আত্মা। এই যে দৃষ্টিভঙ্গি, যে আমি শরীর নই, আমি মন নই, আমি শরীর মনের দ্রষ্টা আত্মা, এই কথা। শুধু তাই নয়, দেখুন দুটোকে আলাদা করতে পেরেছেন মহাপুরুষ মহারাজ, এই শুধু নয়, তার মধ্যে তিনি ডুবে আছেন, শরীর মনের যে যত রকম বিকার আসছে, রোগ আসছে, হাঁপানি আসছে, সেগুলোকে দ্রষ্টার মতন তিনি দেখতে পাচ্ছেন, নিজেকে আলাদা করতে পারছেন তার থেকে। একবার বেলুর মঠে একজন সাধু, তিনি হিমালয় থেকে ঘুরে এসে বলছেন অন্যদের, হিমালয়তে যেন একজন সাধু দেখলাম, এরকম সাধু দেখেছি, কিরকম তিতিক্ষা করছে তারা, কেমন সেই ঠান্ডার মধ্যে কৌপিন পরে বসে আছে, খালি গায়ে বসে আছে, তো এরকম সাধু আছে হিমালয়তে অনেক আছে, তারা কিরকম তপস্যা করছে, খালি গায়ে বসে আছে কৌপিন পরে। আমি নিজেই দেখেছি গঙ্গোত্রীতে একজন সাধু নাগা সন্ন্যাসী, সে আগুন জ্বালিয়ে বসে আছে, আর সেই তখন সে 10,000 ফুট করে ঠান্ডা, ভীষণ ঠান্ডা, সেখানে শুধু কৌপিন করে ছাই রেখে বসে আছে। তা আমি আলাপ করতে গেছি, তো তাকে আমি জিজ্ঞেস করছি যে আপনার কী নাম, বললো পুরনাম গিরি, এরা কেন নামে, আমাকে জিজ্ঞেস করছে তোমার কী নাম,
আমি বললাম আমরা যেমন বলি স্বামী সর্বপ্রিয়ানন্দ, কিন্তু ওখানে নিয়ম হচ্ছে পুরোটা বলতে হয়, যে পুরি গিরি সরস্বতী এটা পুরো বলতে হয়। তা আমরা তো হব তোরা পুরী শ্রীরামকৃষ্ণ এই এই পরম্পরায় এসে, তাহলে আমার তো পুরী বলা উচিত ছিল। আমি বলেছি স্বামী সর্বপ্রিয়ানন্দ, বলতে এসে সঙ্গে সঙ্গে চটে গেছে নাগা সন্ন্যাসী মেজাজ গরম, বলেছেন সর্বপ্রিয়ানন্দ পুরী কানা দেয়া সবজিকে খাওয়া কি সবজি নিয়ে খেয়ে ফেলেছে নাকি পুরীটা কেমন খায়, তাই বলল না ভুল হয়ে গেছে সর্বপ্রিয়ানন্দ পুরী। তাহলে এরকম ছাই রেখেছি ঠান্ডাতে কৌপিন দিয়ে বসে আছে। তো স্বামী বিবেকানন্দের উনি মজা করতেন, একজন জিজ্ঞেস করেছেন স্বামীজি আপনি তো স্বামী বিবেকানন্দ তা আপনি পুরি না গিরি? তো স্বামী বলছেন আমি পুরিও নয় গিরিও নয় আমি কচুরি। এইগুলো বলছেন তারপর মহাপুরুষরা শুনছেন পাশ দিয়ে, তখন তিনি সাধুকে বলছেন ও কি বলছো তোমরা তিতিক্ষা কাকে বলে জানো? তিতিক্ষা মানে দুঃখ সহ্য করা। তোমরা বলছি তিতিক্ষা মানে যে ঠান্ডার মধ্যে কৌপিন করে দাঁড়িয়ে থাকা, সে আর কি সে সূর্যের আলোর দিকে তাকিয়ে থাকা এক দৃষ্টিতে, এসব হচ্ছে তিতিক্ষা। মহাপুরুষ মানে বলছে তিতিক্ষা মানে জানো, তিতিক্ষা মানে ওই কৌপিন করে ঠান্ডার মধ্যে থাকা, সেটা তিতিক্ষা না আসল তিতিক্ষা। তারপরে দেখো কি সুন্দর কথা বলছে, আসল তিতিক্ষা হলো মান অপমান সুখ দুঃখ স্বাস্থ্য থাকুক রোগ থাকুক যেমনটি থাকুক, মনটা যাতে শ্রী ভগবানের পাদপদ্মে থাকে, ওইটা যদি করতে পারো সুখ দুঃখের মাঝখানে, সুখে ভুলে গেলাম ভগবানকে আত্মহারা, দুঃখে কষ্টে কান কাঁদিয়ে ভাসিয়ে দিলাম, দুটো অবস্থাতেই ভগবানকে ভুলে যাচ্ছে, এটা তিতিক্ষার অভাব। এই উভয় এই দুটো প্রতি দ্বন্দ্ব এইগুলোকে সহ্য করে সহ্য করে মন যাতে ভগবানে থাকে, এইটা হচ্ছে আসল তিতিক্ষা। এই দেখুন এই যে বিবেক করে আমি শরীর নই আমি মন নই আমি আত্মা, সেইখানে মনকে বসিয়ে রেখেছেন মহাপুরুষ মহারাজ। বিশেষ করে কখন, যখন শরীরে কষ্ট হচ্ছে, আমরা খুব বেদান্ত বিচার করে এখন বসে আমি আত্মা বলে দ্রষ্টা বলে সাক্ষী বলে বসে থাকতে পারি, কিন্তু যখন শরীরে ভীষণ কষ্ট জ্বালা যন্ত্রণা তখন কি ওটাকে উপেক্ষা করে আমি চৈতন্য আত্মা দ্রষ্টা করতে পারি? তাহলে ঠিক ঠিক তিতিক্ষা হয়, তাহলে ঠিক ঠিক মনকে সেই আত্মা নিত্য বস্তুতে সমাবিষ্ট করা হল। এইটার বিষয়ে ভগবান অর্জুনকে বলছেন গীতা ত্রয়োদশ অধ্যায়তে, ভগবান বলছেন অর্জুনকে ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্য বিধীয়তে হে তদ্য ব্যক্তি ক্ষেত্রজ্ঞ তন্ত্র তদ্ভিধ। বলছেন হে অর্জুন এই শরীরটা হচ্ছে ক্ষেত্র, ক্ষেত্র মানে আমরা সাধারণত যা বুঝি একটি মাঠ ফিল্ড, শুধু শরীরটা কেন সারা বিশ্বই হচ্ছে ক্ষেত্র, কিন্তু শরীরের বিষয় বিশেষ করে বলছে এই শরীরটা ক্ষেত্র। বেশ তাতে কি হলো, এই শরীরকে যে জানছে কোথায় ভেতর থেকে, ভেতর থেকে যে অনুভব করছে এক্ষুনি যে আপনি অনুভব করছেন ভেতর থেকে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন সেই যে চৈতন্য ভেতর থেকে শরীরকে অনুভব করছে এবং শরীরের মাধ্যমে জগৎকে অনুভব করছে সেই চৈতন্যকে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ, যিনি ক্ষেত্রকে জানেন মানে আত্মা। এই দেখুন যেটা নিত্য অনিত্যকে বিবেক করা হচ্ছে, চিনিকে বালিতে আলাদা করা হচ্ছে, সেটাই এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি শরীর ন, তুমি শরীরের মধ্যে যে চৈতন্য শরীরকে অনুভব করছো সে আলাদা, শরীর থেকে আলাদা সেই চৈতন্য, শরীর পাল্টে যাচ্ছে। শঙ্করাচার্য বলছে যে বাল্যাদিষু বাল্যাদিষু অপি জাগ্রতাদিষু অপি সর্বাসু অবস্থাসু ব্যাবৃত্তাসু, বলছেন যে অবস্থা পাল্টে যাচ্ছে, একসময় শিশু ছিলাম তারপরে টিনেজার কুমার অবস্থা তারপরে মিডল এজে তারপরে বৃদ্ধ পাল্টে পাল্টে যাচ্ছে, কিন্তু আমার কি অনুভব হচ্ছে প্রত্যেক অবস্থাতে আমি আছি, যে আমি শিশু ছিলাম সেই আমি স্কুলে কলেজে পড়তাম সেই আমার আমি এখন সেই বয়সে একটা বৃদ্ধ শরীরে এখন আছি এই আমি অনুভব করছি, সেই যে আমি সেটা কিন্তু এগুলোর থেকে আলাদা, মনের অহংবৃত্তি হয় চৈতন্য এই শরীর মন থেকে আলাদা, এইটাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। এইবার দুটো প্রশ্ন ওঠে, একটা প্রশ্ন হল যে আচ্ছা নিত্য আর অনিত্য আলাদা করলাম, মহাপুরুষ মহাজ যেটা বললেন যে বাবা বিশ্বনাথের কৃপায় দুটি আলাদা হয়ে গেল, দুটি আলাদা মানে শরীর মন আলাদা আমি তার দ্রষ্টা চৈতন্য আত্মা, তাহলে আত্মা অনাত্মা আলাদা হয়ে গেল, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ আলাদা হয়ে গেল। এখন প্রশ্ন হল প্রথম প্রশ্ন, তাহলে প্রত্যেকটা শরীরে কি আলাদা আলাদা আত্মা আছে?
নাকি সব শরীরে মিশিয়ে একটি আত্মা? প্রশ্ন, এই প্রত্যেকটা শরীরই আলাদা আত্মা নাকি একজনই আত্মা? প্রত্যেক শরীরে প্রকাশ পাচ্ছে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, ভগবান কোথায়? এটা আমি আত্মা অনাত্মা আলাদা করে দিলাম, তিনি কেবালিকে আলাদা করে দিলাম, মহাপুরুষ বলছেন দুটিকে আলাদা করে দিলেন, বাবা বিশ্বনাথ বলছেন সেখানে কি সেলফ ইজ অল রাইট, আই এম আত্মা। তাহলে ভগবান কোন দিকে? তাহলে দুটি প্রশ্ন, প্রথম প্রশ্ন কটা আত্মা আছে, তাহলে সবাইকে আলাদা আলাদা আত্মা, আর দ্বিতীয় প্রশ্ন ভগবান কই? তাহলে এই এত আমরা ঠাকুর ভগবান করছি, আমি চৈতন্য আত্মা দ্রষ্টা সাক্ষী হয়ে গেলাম, শরীরটা হচ্ছে দৃশ্য, শরীরটা ক্ষেত্র, তাহলে ভগবান কোন দিকে? তার জবাব শ্রীকৃষ্ণ তারপরে তারপরে যে শ্লোকটাকে বলছেন, একটি অদ্ভুত কথা বলছেন ত্রয়োদশ অধ্যায়ে, তারপরে শ্লোকে বলছে, ক্ষেত্রজ্ঞং চাপি মা বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, বলছেন হে অর্জুন, এই এতগুলো মানুষ দেখছ, এই সবগুলোর মধ্যে আলাদা আলাদা আত্মা নেই, একটাই আত্মা, আত্মা একজনই বিভিন্ন মনের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, আমরা অভিন্ন এক আত্মা। আর ভগবান কই? বলছেন আমি সেই আত্মা, আমি সবাইকার মধ্যে খেলা করছি, এক আমি ভগবান সচ্চিদানন্দ ব্রহ্ম, যাকে আমি শ্রীকৃষ্ণ অবতার বলছি, শ্রী রামকৃষ্ণ অবতার বলছি, তিনি বিভিন্ন শরীরের সঙ্গে মনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন জীবের রূপ ধারণ করে খেলা করছেন। এটা বিরাট কথা বলে দিল ত্রয়োদশ অধ্যায় দ্বিতীয় শ্লোকে। তাহলে দেখুন মহাপুরুষ মহাজের জীবনে সেটা দেখবো আমরা, তিনি শুধু নিজের মধ্যে যে আমি আত্মা এইটা অনুভব করছেন তা না, এই যে আমরা বলছি যে তিনি রামকৃষ্ণময় হয়ে গেছেন, সব জায়গায় তিনি ঠাকুরকে দেখছেন এবং অনুভব করছেন, এইটাই হচ্ছে দ্বিতীয় পর্যায়। ক্ষেত্রজ্ঞান চাপি মা বৃদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, বলছেন সবাইকার মধ্যে সেই এক ঠাকুর আছেন, আলাদা আলাদা আত্মা নয়, সে আত্মাই ঠাকুর, আর তিনি সব শরীরের মধ্যে আছেন। একবার মহাপুরুষ তীর্থদর্শনে যাওয়ার খুব ইচ্ছা হয়েছে, রামেশ্বরমে যাবেন, ঠাকুর স্বপ্ন দিয়ে তাকে বলছেন, ওরে গুরুই সব, গুরুই সব। তারপরে মহাপুরুষ মহারাজ বলছেন খুব অনুভব, খুব ইচ্ছা হচ্ছে রামেশ্বরমে যাওয়ার, কিন্তু আমি জানি ঠাকুরই সেই রামেশ্বর হয়ে আছেন, ঠাকুরই হয়ে আছেন। বলছেন আমার এত ইচ্ছা হচ্ছে রামেশ্বরে যাওয়ার জন্য, বলছে যদি বাকি ওটা দাদা থাকতো এক্ষুনি বেঁচে চলে যেতাম, সেটা ঠাকুরের ইচ্ছাতেই হচ্ছে, তিনি জানেন ঠাকুরই সেখানে রামেশ্বরে আছে। পরে আমার ইচ্ছা হচ্ছে বলছেন যে আমি উজ্জয়িনী যাবো মহাকাল দর্শন করতে, ত্রয়ম্বকেশ্বর দর্শন করতে যাব, তারপরে ওঙ্কারেশ্বর দর্শন করতে যাব, কিন্তু সবই শ্রী রামকৃষ্ণ এই সব রূপে আছেন, তিনি আমাকে প্রেরণা দিচ্ছেন তার এই বিভিন্ন রূপ দেখে আনন্দ করার জন্য। এই দেখুন সব দেব দেবী তিনি বুঝতে পারছেন এক আত্মা, শুধু দেব দেবী কেন, যত মানুষ আছে যত জীব আছে সবাইকার মধ্যে তিনি সেই এক আত্মা দেখছেন। যেমন স্বামী বিবেকানন্দ যে একজনকে বলছেন যে মহাপুরুষে তিনি ঠাকুরের ঠাকুর মা স্বামীজি হইয়া কিচ্ছু জানেন না, তিনি ঠাকুরের সঙ্গে অভিন্ন হয়ে গেছেন। বিজ্ঞানন্দজি বলছেন, স্বামী বিজ্ঞানন্দজি, যে মহাপুরুষ ঠাকুরের থেকে আলাদা সত্তা নেই, কাজেই যারা মহাপুরুষের মহাজের কাছে কৃপা পেয়েছেন তারা জানবেন তারা ঠাকুরের কাছে কৃপা পেয়েছেন। এইভাবে বিজ্ঞানন্দজি বলছেন, মহাপুরুষরা নিজেও বলছেন, বলছেন আমি তো গুরু নই বাবা, ঠাকুর আমার ভেতরে বসে যেমন কি বলান তেমনি বলে দিই। আবার বলছেন এক জায়গায় এরকম ঘটনা আছে, ভক্তরা আসছেন তাকে প্রণাম করতে, তিনি প্রেসিডেন্ট বেলুর মঠে আছেন, তিনি আগে ভক্তদের প্রণাম করছেন, তিনি আগে ভক্তদের প্রণাম করছেন। তো তখন অন্য জিজ্ঞেস করলো, মহারাজ আপনি এরকম কেন করছেন, সবাই লজ্জা পায়। বলছেন কি করবো বাবা, যখন সে ভক্তরা সামনে আসে আমি তাদের দেখতে পাই না, তাদের ইষ্ট দেবতাকে দেখতে পাই, দেবতার সামনে দাঁড়িয়ে আছে, তাকে কী করে উপদেশ দেবো, তাই জন্য আমি প্রণাম করি, সেই দৈব রূপটা চলে যায়, আবার সেই মানুষের রূপটা সামনে আসে, তাকে কী করে উপদেশ দেবো, ভগবান স্বয়ং সামনে দাঁড়িয়ে আছে, তিনি এক আত্মা সবাইকার মধ্যে দেখছেন, সেই ভগবান সবাইকার মধ্যে আছেন সেটা দেখছেন তিনি। তিনি ঠাকুরের দর্শন নিত্য পেতেন, এক জায়গায় নিজেই বলেছেন সত্যপ্রকাশানন্দজি, বলছেন একদিন মহাপুরুষ মহারাজের ঘরে আমি বলছেন আমি যাচ্ছি এই মিষ্টি রাখতে,
রাত্রি গিয়ে শুনতে পাচ্ছি মহাপুরুষ মহারাজ বলছে, কথা বলছে রাজা মহারাজের সঙ্গে। বলছে, রাজা আমি প্রত্যেক দিন ঠাকুরকে দেখতে পাই বলছে, আর বলছেন যদি না পেতুম তাহলে প্রাণ ধারণ করতে পারতুম না। ঠাকুরকে এত ভালোবাসেন, শুধু যে আত্মারূপে চৈতন্যরূপে আমি জানি অনুভব করছি শুধু তা নয়, ঠাকুরের প্রত্যক্ষ দর্শন বলছেন আমি প্রত্যেক দিন পাই, ঠাকুরের দর্শন পাই, এরকম বলছে মহাপুরুষকে। মহাপুরুষরা বলছেন রাজা মহারাজকে। আবার একজন শ্রী সত্যপ্রকাশনজি বলছেন, মহাপুরুষ মহারাজ ঘরে যাচ্ছেন, দেখছেন রাজা মহারাজ আর মহাপুরুষ মহারাজ খুব হাসছেন হো হো করে। আর গিয়ে পরে জিজ্ঞেস করে জানলেন যে দুজনে বসে ঠাকুর তাদের কি সব মজা মজার কথা বলে হাসি ঠাট্টা করতেন সেইগুলোকে তারা মনে করছেন আর খুব হাসছেন। এই কি পার্শ্বদের একটা ছিল যে শুষ্ক বেদান্তের দিক দিয়ে যে সবই আত্মা সবই ব্রহ্ম শুধু তা নয়, বাবুরাম মহারাজের বিষয় আছে। হরি মহারাজ একবার চিঠি লিখছেন বাবুরাম মহারাজকে, মহারাজ আপনি হয়তো আপনার মনে আছে কিনা জানি না, একবার আমরা এখানে বসেছিলাম গল্পর ছলে সেদিন, আপনি যা দেখছেন মর বাড়িতে যা দেখছেন প্রত্যেকটা জিনিসে ঠাকুরের কোনো না কত কোনো কথা মনে হচ্ছে আপনার, আপনি সেই কথার ছবি ঠাকুরের কতই কথা আমাদের বলে যাচ্ছেন। সেদিন আমি হরি মহারাজ বলছেন প্রেমানন্দজিকে, সেদিন আমি আপনাকে তাকিয়ে দেখে আমার মনে হচ্ছিল একেই বলে রামকৃষ্ণময় হয়ে যাওয়া, আপনার হয়তো মনে নেই কিন্তু আমি সে কোনোদিন ভুলতে পারবো না সে কথা। মহাপুরুষ মহারাজ ঠিক তেমনই, তিনি রামকৃষ্ণময় হয়ে গেছিলেন, সুস্থভাবে সচ্চিদানন্দ সর্বত্র আছে ওরকম নয়, শ্রী রামকৃষ্ণ সেই সচ্চিদানন্দ শ্রী রামকৃষ্ণ অবতারে তাকেই বিভিন্ন রূপে সব দিকে তিনি অনুভব করতেন। এই ক্ষেত্রজ্ঞম চাপি মা বৃদ্ধি সর্বক্ষেত্রে শুভারত, এই দুটো স্টেপ আছে বেদান্ততে। প্রথমে জানতে হয় যে আমি শরীর মনের বিলক্ষণ, শরীর মন থেকে আলাদা চৈতন্য আত্মা, আমার জন্ম নেই মৃত্যু নেই, এই শরীর মনের সঙ্গে আপাতত যুক্ত আছে, শরীর মন নিজের মতন চলছে। তারপরে জানতে হয় এই আত্মা আর কেউ নয়, সবাইকার মধ্যে সেই পরমেশ্বর ভগবান শ্রীরামকৃষ্ণ আছে। তো মহাপুরুষ মহারাজ জীবনীতে পরিষ্কার দেখা যায় যখন তাকে বলা হচ্ছে আপনি কেমন আছেন, তিনি বলছেন না যে আমার এই কষ্ট সেই কষ্ট, তিনি বলছেন যে আই অ্যাম অল রাইট, দ্য সেলফ ইজ অলওয়েজ অল রাইট, আই অ্যাম দ্য সেলফ, আত্মা তো সবসময় ঠিক আছে, আমি আত্মা। মহাপুরুষ মহারাজের তিনি কোনদিন গুরু হতে চাইতেন না, প্রথম দিকে যখন রাজা মহারাজ ছিলেন মা ছিলেন কিছুতেই দীক্ষা দিতেন না, অনেকেই পায়ে পড়ে চাইতেও দীক্ষা চাইতে উনি দিতেন না, পরবর্তীকালে প্রেসিডেন্ট হওয়ার পরে দীক্ষা দিতে আরম্ভ করেছিলেন। সাংঘাতিক গুরু শক্তি ছিল মহারাজরা পরে পরে আবার বলবেন মহাপুরুষ মহারাজের সাক্ষাৎ যার শিষ্য তাদের ওরা অনেক সঙ্গ করেছেন, আমি তো অনেক পরে এসেছি অল্প দুজন তিনজনকে দেখেছি, সেই কথা বলে আমি শেষ করব। আমি দেওঘর রামকৃষ্ণ মিশনে যখন ছিলাম দেওঘরের সঙ্গে মহাপুরুষ মহারাজের অদ্ভুত একটি কানেকশন আছে, তিনি দেওঘর রামকৃষ্ণ মিশনে গেছেন, সেখানে দেখছেন যে একজন ব্রহ্মচারী মহারাজ, তখন এই নূতন বাড়ি উদ্বোধন হবে সবাই ব্যস্ত উৎসব নিয়ে, একজন ব্রহ্মচারী মহারাজ নীরবে কাজ করে যাচ্ছে, তার কাছে মহাপুরুষ মহারাজ দাঁড়িয়ে স্বগত নিজের মতো মনে বলে যাচ্ছে, দেখছি এখানে শক্তির খেলা, ক্রমে এখানে বিরাট কাজ হবে। গম্ভীর মহারাজ ওখানে লিখছেন নিজের বইতে এই ঘটনাটি, আর পরবর্তীকালে তো দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ বিশাল বড় আকার এখন ধারণ করেছে। আমার মনে হয় গম্ভীর মহারাজ দেখছেন যে জনৈক ব্রহ্মচারীর কাছে এরকম বলেছিলেন, গম্ভীর মহারাজ নিজেই নিশ্চয়ই সেই ব্রহ্মচারী, কারণ কি আমি জানি তিনি সৌম্য চৈতন্য সেই সময় দেওঘর রামকৃষ্ণ মিশনে ছিলেন, হয়তো নিজের কথাই উনি বলছেন এভাবে। মহাপুরুষ মহারাজের একজন বিদেশি শিষ্য সাহেব, তিনি রেডিও অপারেটর ছিলেন বাংলাতে, আইরিশ ম্যান, তিনি ভারতবর্ষে আসেন স্বামী বিবেকানন্দের বই পড়ে, স্বামী বিবেকানন্দের খোঁজে এসে শোনেন যে স্বামী বিবেকানন্দ মহাসমাধি হয়ে গেছে, কিন্তু বেলুর মঠে সন্ন্যাসীরা আছেন, স্বামী বিবেকানন্দের গুরু ভাইরা আছেন। তো সেই সাহেব এসে প্রথমে যান স্বামী অভেদানন্দজির কাছে দার্জিলিংয়ে, কিছুদিন সেখানে থেকে তিনি পরবর্তীকালে দেওঘরে ছিলেন, সেই তিনি পরে সন্ন্যাসী হয়েছিলেন, সোমবার স্বামী পাবনানন্দজিকে তাকে আমি পেয়েছি দেওঘরে, তাকে দেখেছি তার শেষ জীবনে বেশ বছর করে সেবাও করেছিলাম, তিনি মজার মানুষ ছিলেন, লম্বা ফসা দেখতেন সাহেব, সুন্দর বাংলা মিষ্টি বাংলা বলতেন। তাকে মহাপুরুষ মহারাজ ঘটনাটা এগিয়ে যাচ্ছি,
তিনি যখন আমি তার সেবা করতাম মন্দিরে নিয়ে যেতাম প্রণাম করতে, তিনি প্রণাম করে করে বলতেন, এই অনেকজনকে দেখেছে, মাস্টার মহাশয়কে দেখেছে, মহাপুরুষ মাঝকে দেখেছে, অখণ্ডানন্দজিকে দেখেছে, বিজ্ঞানানন্দজিকে, তারপর সুবোধানন্দজিকে, আরো অনেক অভেদানন্দজি একদিন মজা করে বলছেন, তুমি আমাকে একটু সংস্কৃত পড়িয়ে দিতে পারো 90 বছর বয়স করো। আমি তো সিরিয়াসলি নিয়েছি, আমি বুঝতে পারি আমি ঠাট্টা করছে, রসিকতা করছে। আমি বললাম যেটুকু জানি মহারাজ সেটুকু, পরে শুনলাম উনি স্বামী অভেদানন্দজির কাছে উপনিষদ পড়েছেন। তো তিনি অভেদানন্দজি তাকে বললেন, তুমি যখন দীক্ষা চাইলেন তাকে বললেন তুমি কলকাতা যাও, সেখানে মহাপুরুষ সমাজ আছেন, তিনি তোমার গুরু। তখন উনি কলকাতা আসেন, কলকাতায় আলাপ হয় মাস্টার মহাশয়ের সঙ্গে, মাস্টার মহাশয় সেই সাহেবকে নিয়ে আসেন মহাপুরুষ মহারাজের কাছে। মহাপুরুষ মহারাজ তাকে দীক্ষা দেন আর তাকে নাম দিয়েছিলেন শম্ভু, আর তাকে বলেছিলেন তুমি দেওঘরে গিয়ে থাকবে। তখন দেওঘরে আশ্রম সবে হয়েছে, সেই যে বলে দিলেন, তারপরে নেক্সট 60 ইয়ার্স এক নিষ্ঠা সেই দেওঘর রামকৃষ্ণ মিশনে শম্ভু মহারাজ ছিলেন। আমরা তার শেষ জীবন তাকে দেখতে পেয়েছি। আর অদ্ভুত, তিনি সেই সুন্দর গোলাপ চাষ করতেন, সুন্দর সেই সুন্দর সুন্দর গোলাপ ফুল করতেন। আর আমি বলেছিলাম, তিনি একদিন বলেছেন যে যখন মহাপুরুষ মহারাজ বেলুর মঠে, তাকে মহাপুরুষ মহারাজকে ওই গোলাপের কুড়ি নিজে চাষ করে গোলাপ নিয়ে মহাপুরুষ মহারাজকে দিয়েছিল, মহাপুরুষ দেখে খুব খুশি হয়েছে, কি গোলাপ, বাহ বেশ হয়েছে। তারপরে বলছেন দুহাত দিয়ে তাকে আশীর্বাদ করেছিলেন, তোমার জীবনটা আমি আশীর্বাদ করি বাবা, তোমার জীবনটা যাতে এই গোলাপের মতন পবিত্র সুন্দর জীবন তোমার হোক। আর আমি আমি নিজে দেখেছি শম্ভু মহারাজের শহীদ যাওয়ার পরে বেলুর মঠে ওখানে দাহ করা হয়, দাহ করার পরের দিন সকালে গেছি যেখানে দাহ করা হয়, আপনারা দেখেছেন অনেকে, তো সেই যেখানে ওখানে গিয়ে তারপরের দিন সকালে দেখছি শম্ভু মহারাজকে যেখানে দাহ করা হয়েছে সেখানে ওই গোলাপের একতলা কেউ রেখে দিই, কে রেখে গেছে কে জানে। আমার দেখে ওই কথা মনে পড়ে গেল, তিনি সন্ন্যাস জীবনের প্রথমে মহাপুরুষ মহারাজকে এক বছর গোলাপে কুড়ি দিয়েছেন, আর তার 70 বছর পরে যখন বেলুর মঠে তার দাহ হচ্ছে সেখানে এক গুচার সে পুরো প্রস্ফুটিত গোলাপ, যেন মহাপুরুষ মহারাজের মনে হলো যে তার আশীর্বাদটা একেবারে সার্থক হয়েছে। তো সেই শম্ভু মহারাজ একদিন, এটা আমি বলিনি কোথাও, আমি বলছি, একদিন আমি তাকে তার ঘরে নিয়ে গেছি, তার জুতো খুলে তাকে বিছানায় সন্ধ্যাবেলা আমাকে বসিয়ে দিতে হতো বিছানায়, তিনি সেই জপ এতক্ষণ গল্প করছেন, যেই জপে বসলেন মশাইকে খাটিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে মিষ্টিভাবে আমাকে বলতেন এবার এসো বসেছেন তুমি জপ করবেন সেই সন্ধ্যা রাত্রিকে খাওয়া অবধি। বসেছেন, বসে বলছেন হঠাৎ দেখছি দু চোখে জল না, মহাপুরুষ অনেক বড় ছবি ছিল তার দিকে তাকিয়ে আমাকে বলছেন আমি কি ছিলাম, গুরুদেবের কৃপায় তিনি কোথায় পৌঁছে দিয়েছেন আমাকে, বলে বারে বারে কাঁদছে না তাকে প্রণাম করছেন মহাপুরুষ মহারাজের ছবির দিকে। তারপরে আমাকে বলেছিলেন যে তার মহাপুরুষ মহারাজের দর্শন হয়েছে তার কিছু কয়েক হয়তো মাস কয়েকটি বছর কয়েক আগে, মহাপুরুষ মহারাজের ছবি যাওয়ার অনেকদিন পর মহাপুরুষ মহারাজের দর্শন হয়েছে আমি করেছিলাম। আরেকজনের কথা বলে আমার সময় মেলে ফিরিয়ে ফুরিয়ে এসছে বলে শেষ করছি, মহাপুরুষ মহারাজের গুরুশক্তি বেলুর মঠে ছিলেন সবচেয়ে আমাদের প্রবীণ সন্ন্যাসী, এই রিসেন্টলি তার শরীর গেছে গত বছর, উপেন মহারাজ স্বামী নির্মুক্তানন্দজি, তার 104 বছর বয়স হয়েছিল শরীর স্যার, আর তিনি মহাপুরুষ মহারাজের চালান, আর তখন যিনি প্রেসিডেন্ট ছিলেন মানে বছর কয়েক আগে প্রেসিডেন্ট ছিলেন স্বামী রঙ্গনাথানন্দজি, তিনিও মহাপুরুষ মহারাজের চালান। তো উপেন মহারাজ একবার রঙ্গনাথানজি মহারাজের কাছে গিয়ে প্রণাম করে বলছেন আমি রঙ্গনাথানজি মহারাজের সেবকের কাছে শুনেছি, প্রণাম করে উপেন মহারাজ বলছেন মহারাজ আমার কী হবে, তখন রঙ্গনাথানজি মহারাজ প্রেসিডেন্ট, সঙ্গে সঙ্গে রঙ্গনাথানজি বলছেন তিনটি কথা বললেন, দিস ইজ ইয়ার লাস্ট বার্থ, তোমার এই শেষ জন্ম, আই শ্যাল বি বর্ন এগেন, আই শ্যাল কাম এগেন টু ডু সার্ভিস দিস ওয়ার্ক, বাট ইউ ইউ ডু নট হ্যাভ টু বি বর্ন এগেন, দিস ইজ ইয়ার লাস্ট বার্থ, তিনবার বলেছেন তোমার এই শেষ জন্ম, আমি আবার আসবো স্বামীজির কাজ করতে, তোমায় আর আসতে হবে না, তোমার এই শেষ। এটা তো শুনেছি আমি। রঙ্গনাথানজি শরীর যাওয়ার পরে একদিন উপেন মহারাজ বসে আছেন মায়ের মন্দিরে, তাকে আমি জিজ্ঞেস করলাম মহারাজ ঘটনাটি সত্য, এবং তখন মজার ঘটনাটা কি, তাকে জিজ্ঞেস করছি মহারাজ ঘটনাটি সত্য, আপনি প্রেসিডেন্ট মহারাজকে গিয়ে বলেছিলেন এইটুকু বলেছি, বাকিটা উনি কমপ্লিট করে দিলেন, আমি বলেছিলাম আমার কী হবে, তিনি বললেন এই তোমার শেষ জন্ম, আমি আবার আসবো স্বামীজির কাজ করতে, তোমায় আর আসতে হবে না, তোমার শেষ জন্ম বলে। দেখুন উনি কোনো এটা নিয়ে আনন্দ করছেন না, উনি প্রশংসা করছেন স্বামী রঙ্গনাথানন্দজিকে, বলছেন দেখেছো কীরকম ভাব স্বামী রঙ্গনাথানন্দজি, তিনি বলছেন আবার আসবো, আবার মুক্তি চাই না, আমি স্বামীজির কাজ করতে আবার আসবো।
তখন আমি বলছি মহারাজ আচ্ছা সে তো হলো কিন্তু আপনার কথা কি আপনাকে তো ছুটি দিয়ে দিয়েছেন দারুণ খবর উনি কোনো এটাকে অন্যান্য বদল নেই কোনো এটাকে উত্তেজিত হওয়া কোনো আনন্দ প্রকাশের কিছু নয় উনি বলছেন হ্যাঁ মহাপুরুষের কৃপা বলছেন হ্যাঁ মহাপুরুষের কৃপা আর আরেকটি কথা বলে আমি শেষ করে দিই একবার সেই উপেন্দ্রকে আমি ছেড়ে নিয়ে এসেছি হুইল চেয়ারে তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা মহাপুরুষের কৃপায় তো আপনি চলে গেলেন আমাদের কি হবে আমি মজা করে বলছি মানে আমার যেন সাদা হয়ে বেলুর মঠের মেয়ে মন্দিরের সান্নিধ্যে ছেড়ে ছেড়ে নিয়ে যাচ্ছে উনি কিন্তু মজা করে নিলেন না উনি সিরিয়াসলি নিয়েছেন কথাটা আমি ছেড়ে নিয়ে যাচ্ছে কানে বলছি মহারাজ আমাদের কি হবে তখন উনি বলছে একটু ভেবে বললেন এবার মায়ের কৃপায় অনেকেই চলে যাবে বলছে মায়ের কৃপায় অনেকেই চলে যাবে এই কথাটা আমি আপনাদের সবাইকে সামনে শেয়ার করে দিলাম তার তো শরীর চলে গেছে সুন্দর কথা একটি বললেন আমি ঠাকুরের একটি কথা বলে শেষ করছি এই যে স্বামী শিবানন্দজি আমরা দেখলাম মহাপুরুষ মহারাজ তাকে মহাপুরুষ বলেছেন স্বামীজি সবাই জানেন যে স্বামীজি এখানে বলছেন এইরকম কামজি ঠাকুরের মতন গৃহস্থ জীবনে আর দুটি দেখলাম না বলতে মহাপুরুষ সবাই বলছেন কেন ঠাকুর এমন শক্তি সঞ্চার করেছেন আমার মধ্যে যে আমিও কাম জয় করতে পেরেছি তার কৃপায় বলে স্বামীজি অবাক হয়ে যাচ্ছেন মহাপুরুষের দিকে তাকিয়ে বলছে মহাপুরুষ মহাজের দিকে তাকিয়ে বলছে বলো কি আর বলেন কি উনি আপনি বলতেন সবসময় মহাপুরুষ মহাজকে আপনি বলতেন বলেন কি এ তো মহাপুরুষের লক্ষণ তারপর থেকে মহাপুরুষকে মহাপুরুষ মহাজ বলা হতো ঠাকুর মহাপুরুষের মহাজের বিষয়ে বলেছিলেন দেখলাম তারকে খুব উচ্চ ঘর সে শক্তির সেই এলাকার থেকে এসেছে যেখানে নাম রূপের উদ্ভব হয় এটা হচ্ছে মিস্টিক্যাল ল্যাঙ্গুয়েজ কিন্তু এটা হচ্ছে অদ্বৈত ভূমি যেখান থেকে মায়া শক্তির দ্বারা জগৎ সৃষ্টি করা হয় যে স্তর সেই হচ্ছে মহাপুরুষ মহাজের স্তর তাই জন্য যে প্রণাম মন্ত্রকে বলা হচ্ছে রামকৃষ্ণ পদম শান্তম শিবমদ্বৈতম অব্যয়ম এই অদ্বৈত পদ তার চিরকাল তিনি যেন দর্শন করছেন সেটা তো তার স্বরূপই তিনি দর্শন করছেন সেটা আর সেইভাবে মগ্ন হয়ে থাকতে তিনি পছন্দ করতেন মা বলেছে মার কথা বলছি মা বলেছেন তারক বড় সরল সাধু মানুষ ঠাকুরের ত্যাগের ভাব নিয়ে পড়ে আছে ঠাকুরের ত্যাগের ভাব নিয়ে পড়ে আছে মা বলছেন মহাপুরুষ মহাজের কথা এই বলে আমি শেষ করছি ঠাকুরমা স্বামীজির কাছে মহাপুরুষ মহাজের কাছে প্রার্থনা যাতে তাদের আশীর্বাদ তাদের সেই অমোঘ গুরুশক্তি আমাদের জীবনে রসিত হোক আমাদের জীবনও ধন্য হোক।